নদীর কোন জায়গা দখলের অভিযোগ আদালতে প্রমাণ হলে জাতির কাছে ক্ষমা চাইবেন ঢাকা চোদ্দ আসনের সংসদ সদস্য আসলামুল হক সংবাদ সম্মেলনে এমন দাবি করেন এই জনপ্রতিনিধি অভিযোগ করেন বিআইডব্লিউটিএ তার নিজের স্বার্থে প্রতিহিংসামূলক বিভ্রান্তিকর তথ্য দিয়েছে জাতীয় নদী রক্ষা কমিশন ফের যৌথ জরিপ করার দাবি তার তিনবারের সংসদ সদস্য আসলাম গত কয়েক বছর ধরেই তার বিরুদ্ধে নদী দখলের অভিযোগ আপনি কেন পারমিশন দিচ্ছেন আমাকে বুড়িগঙ্গা ও তুরাগ নদী দখল করে গড়ে তুলেছেন পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোন সম্প্রতি জাতীয় নদী রক্ষা কমিশনের নেতৃত্বে সরকারি আটটি সংস্থাকে নিয়ে করা যৌথ জরিপ এবং শুনানি শেষে এমন প্রতিবেদন দেয়া হয়েছে এই প্রতিবেদনে বলা হয় কাগজে কলমে পাওয়ার প্ল্যান্ট ও ইকোনমিক জোনের একান্ন একর জায়গা থাকলেও বাস্তবে দখলে রয়েছে চুয়ান্ন একর যার মধ্যে ১৩ একর জায়গা পুরোপুরি নদীর মধ্যে আর তীরভূমি ও বন্দর সীমা মিলে রয়েছে প্রায় আট একর বাকি তেত্রিশ একর জায়গা রাজুকের ড্যাপের বন্যাপ্রবণ বা ফ্ল্যাট ফ্লো জোন যেখানে কোনো স্থাপনা করা বেআইনি তবে সংবাদ সম্মেলনে এমপি আসলামের দাবি নদীর কোনো জায়গায় দখলে নেননি তিনি আহ্বান জানান ফের যৌথ জরিপ করার দুই হাজার আটশো অষ্টআশি দাগকে নদী বলা হয়েছে এসে সেখানে বিশ একর জায়গা আছে উনাদের বক্তব্যে শুধুমাত্র আমি তিন একর জায়গা দখলে আছি সেই তিন একর জায়গা কিন্তু চিহ্নিত করে নাই এখন পর্যন্ত যদি থেকে থাকে তাহলে যদি আমার পরে তাহলে আমি ছেড়ে দিব পরিষ্কার কথা হ্যাঁ এই জন্য আমি জয়েন্ট সার্ভে চাচ্ছি কারণ হল চিহ্নিত করার জন্য অভিযোগ করেন জাতীয় নদী কমিশনের জরিপ করার কোনো অধিকার নাই তাদের রিপোর্টও ভিত্তিহীন ঘোষণা দেন আদালতে তিনি নদী দখলদার প্রমাণিত হলে জাতির কাছে ক্ষমা চাইবেন আমরা আদালতের কাছে এই সব বিষয়ে আমরা আদালতের দ্বারস্থ হব সেই রায়ে যদি আমি আসলামুল হকের কোন নদী পরে জাতির কাছে ক্ষমা চেয়ে সেই নদীটি ছেড়ে দিব এই জনপ্রতিনিধি অভিযোগ করেন তার জনপ্রিয়তার কারণে একটি মহল ষড়যন্ত্র করছে একটি কুচুক্রি মহল আমার উপরে ঝাঁপিয়ে পড়েছে নাফিউল ইসলাম লিংকন চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা এবং এদেশের